যখনই সময় পাবা তখনই পচা আলুর নামে ইচ্ছা মতো বলতে থাকবা, এটা তোমার ফ্যামিলি থেকে শিখিয়েছে। আমার ফ্যামিলি আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে তুমি ক্যামেরার সুযোগ পেলেই তুমি হচ্ছে পচা আলু নিয়ে ইচ্ছা মতো কথা বলবা, যদি তুমি না বলে আসো তাহলে কিন্তু আমার ফ্যামিলি থেকে কিছু শিক্ষা পেলা না, এইরকম একদম পুরো স্ট্রিক্টলি বলা। দর্শক বুবলিকে চরম অপমান করলেন অপু বিশ্বাস, দর্শক বুবলিকে চরম অপমান করছে অপু বিশ্বাস। ভিডিওটা দেখাবো, কি অধৈর্য হচ্ছেন, অধৈর্য হবেন না। আমি কিন্তু বাংলাদেশে, আমি কিন্তু এখন বাংলাদেশে, ঠিক আছে, আমি কিন্তু থাইল্যান্ডে না, তো বাংলাদেশে আসছি, অনেক কাজই দেখবেন, অনেক কথাই শুনবেন ইনশাল্লাহ। তো অপু বিশ্বাস পুবলিকে চরম অপমান করছে, তো হয়তো আপনারা অনেকেই ভিডিওটা দেখে ফেলছেন, তবুও আমি একটু দেখাই, ঠিক আছে, কারা কারা দেখছেন কারা কারা দেখেন নাই আমি তো জানি না, তবুও আমি একটু দেখাই। সো চলুন ভিডিওটা দেখানোর আগে সামাজিক কাজটা সেরে ফেলি। সামাজিক কাজটা কি? একটা লাইক, একটা কমেন্ট, আর কমেন্টে লিখতে হবে গুড ভিডিও বা নাইস ভিডিও, ঠিক আছে। সো চলুন আমরা ভিডিওটা দেখি। ওনার তো আর কোনো কাজ নেই আমি ছাড়া, ওনার শুরু থেকে শেষ পর্যন্ত শয়নে স্বপনে আমি, এবং আলহামদুলিল্লাহ ওই নায়িকাকে যে উনি আমাকে প্রচুর আকারে আইডল মনে করেন, আই এম রিয়েলি ভেরি হ্যাপি। এই নায়িকা যে আমাকে এত আইডল মনে করে আমি আসলে মানে আমি আমি ভাষা হারিয়ে ফেলছি, কারণ খুবই মজার একটা ব্যাপার, আমার ফ্যামিলি মেম্বাররা তো উপর বাংলার ম্যাক্সিমাম, হ্যাঁ মানে একটা ভিন্ন ধর্মের মানুষই এমন করতে পারে, আই এম রিয়েলি হ্যাপি যে আমার ধর্মকে খুব সুন্দর করে সম্মান জানিয়েছে। এবং ওইখানে যাওয়ার পরই তার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, মানে আমি খুবই থ্যাংক ইউ জানাই যে হচ্ছে উনি আমাকে আইডল মনে করে। আজকের ডেটে আমি বুঝতে পারলাম যে উনি আমাকে কতটা মানে কি বলে ওন করে, বিধায় আমাকে আইডল মনে করে। আর একটা বিষয় খুবই ভালো লাগে ওনার, কোনো কিছু অ্যান্সার খুঁজে না পেলে পারিবারিক শিক্ষা, হ্যাঁ আমার পারিবারিক শিক্ষাটা না উনি ঠিক বলেছেন, আমার পারিবারিক শিক্ষাটা না স্ট্রেট বলেছে, আমার পরিবার থেকে একদম স্ট্রিক্টলি বলা যে ক্যামেরার সামনে যখনই তুমি সুযোগ পাবা, যখনই সময় পাবা তখনই পচা আলুর নামে ইচ্ছা মতো বলতে থাকবা, এটা তোমার ফ্যামিলি থেকে শিখিয়েছে। আমার ফ্যামিলি আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে তুমি ক্যামেরার সুযোগ পেলেই তুমি হচ্ছে পচা আলু নিয়ে ইচ্ছা মতো কথা বলবা, যদি তুমি না বলে আসো তাহলে কিন্তু আমার ফ্যামিলি থেকে কিছু শিক্ষা পেলা না, এইরকম একদম পুরো স্ট্রিক্টলি বলা। বাট এছাড়া আমার যত হেটার্স ফ্যান ফলোয়ার আছে তাদেরকে নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই, কারণ তারা না থাকলে আমি অপু হতে পারতাম না। কিন্তু যে মাঝে মাঝে আমরা দেখি বাকযুদ্ধ ফেসবুকে, ওইটা কীভাবে দেখেন? সে বলছে বা কখনো আপনিও বলছেন? দেখেন আমি একটা কথা বলি, আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, ওনারই ফ্যামিলি মেম্বারের কেউ একজন কোনো এক সময় শিল্পী ছিলেন, তো আমি তাদের কাছে এতটাই জনপ্রিয় নায়িকা তাদের পরিবারের কাছে, কারণ আমাকে ঘিরেই তো সেও এসেছে, তার পরিবারের কাছে এতটাই জনপ্রিয়, উনি ওনার নিজের ফেসবুক রিচ বাড়ানোর জন্য ফেসবুকে এসে উনি আমার সিনেমার গান করেছে, উনি হ্যান করেছে, উনি ত্যান করেছে, আবার বলছে হ্যাঁ আমি তো একদমই ফেসবুক থেকে আউট হয়ে গিয়েছিলাম, এখন আসবো, এই যে আপনাদের সাথে কথা বলতে আসবো। তারপরে আবার সবাই বলছে, উনি আবার বলতেছে যে হ্যাঁ ওনাকে নিয়ে ওনার ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে নাকি অনেক কথায় হাসাহাসি হয়, বলে চলেন আমিও হাসি। উনি যদি বিলং করে একটা সিনিয়র পার্সোনালিটি, কেমন একটা ফানি কথা না? আরেকটি বিষয় আমি যেটা বলতে চাই, যেমন উনি অলওয়েজ একটা কথা বলে যে আমার ওয়ার্ল্ডে আমি যেদিন থেকে বিলং করেছি সেই ওয়ার্ল্ডটা আমার ছিল, আমি জানতে চাইব না ওই ওয়ার্ল্ডে কে ছিল, আমি বুঝতে চেষ্টা করব না ওই ওয়ার্ল্ডটা কী ছিল, মানে কেমন না একটা মানুষ জানতে বুঝতে চেষ্টা করছে না, মানে তার কি ওয়ার্ল্ড কী বোঝাতে, মানে একটা অঙ্ক, যেমন ছোটোবেলাতে আমাদের আমার এক বন্ধু মানে বান্ধবী ছিল, ও একটু সব কিছু মুখস্থ করতে পছন্দ করত, তো তখন আমরা সবাই একটা সমীকরণে চলতাম, তো ও মুখস্থটা এত পরিমাণ ছিল ও মনে করেন পদার্থ বিজ্ঞানের প্রত্যেকটা সূত্র মুখস্থ করে গেছে, এখন মুখস্থ করে গিয়ে খাতাতে আসছে সে মুখস্থ লিখে দিয়ে আসছে, এবং তার খুব কনফিডেন্স যে আমি তো মুখস্থটা লিখে দিয়ে আসছি কোনোভাবেই ভুল হবে না, কিন্তু পদার্থবিজ্ঞানে তো আপনার সূত্র ওয়াইজ করতে হবে, এখন আপনি মুখস্থ করছেন পাঁচ দিয়ে কিন্তু ওখানে আসছে সাত, তা আপনি পাঁচ দিয়ে লিখলে তো আর সাতের সমীকরণটা মিলবে না, তো উনি ক্যামেরার সামনে আসলে ওনার ফ্যামিলি থেকে শিক্ষা দিয়েছে মুখস্থ কথা বলবা, কারণ তুমি তো অন্যায় করছোই, এই জন্য তুমি মুখস্থ কথা বলবা যাতে সবাই তোমাকে অনেক চালাক মনে করে অনেক বুদ্ধিমান মনে করে। মানে আমার গ্রেডটা ওইখানে আমি চিন্তাই করি না যে তাকে নিয়ে কথা বলি, আপনি দেখেন না নাম ধরতে আমি তার স্পেশাল একটা নাম দিয়ে দিয়েছি। যখন বার্থডেতে উইশ করা হয় হয়তো বীর উইশ করছে জয়কে,
আবার একটু পরেই দেখলাম যে হয়তো অন্যরকম কিছু ওগুলো আপনি আসলে কিভাবে দেখেন বা ফেস করেন আমি তো ওনাকে দেখিই না নির্বুশ করেছিল হ্যাঁ বিতরিক ছোট মানুষ ওকে নিয়ে আসলে আমি আমাদের এই নোংরা আলাপের মধ্যে এত সুইট দুজন মানুষের নাম আনতেই চাই না ভাইয়া দেখেন ওরা আলহামদুলিল্লাহ একটা সময় বড় হবে এখন ওরা যথেষ্ট পরিমাণ ছোট ওদের ক্লিন কেরিয়ার ক্লিন মেন্টালিটি আর এখন হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার যুগ ওদের নাম নিয়ে আমি আসলে কিছুই বলতে চাই না আমি খালি এটুকু বড় হয়ে এটুকু বলতে চাই যে হচ্ছে উপরওয়ালা যেন ওদের দুজনকে ভালো রাখে সুস্থ রাখে এবং আলহামদুলিল্লাহ যেন ওরা ওর বাবার যে স্বপ্ন সেইটা যেন দুজন পূরণ করতে পারে ওদেরকে নিয়ে আমার জাস্ট একটাই ওয়ার্ড থাকবে বাহ এটাই আসলে হয়তো মাতৃত্ব মানে আপনাদের সম্পর্কের এটা মজা কি মানে দুটো সন্তানকে নিয়ে তিনজনেরই কিন্তু একই রকম পজিটিভ হয়তো অন্য জায়গায় আপনাদের অমিল বাই এটা আসলে ভক্তরা অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করে যে মা হয়তো এরকমই আপনার দিক থেকে যেরকম ওনার কাছেও একটা সময় কিন্তু জয় ওনাকে আপনি দেখবেন উনি যখন একটা ভিডিও ওনার ফেসবুক পেজে দিয়েছিলেন হ্যাঁ 48 মিনিট আমি যদি ভুল না করে থাকি আপনারা যারা সংবাদকর্মী আছেন খুব স্বাভাবিক একটা পয়েন্ট আউট বের করতে চাইছেন পারছেন ওই পদার্থবিজ্ঞানের মুখস্থ অঙ্ক 5 মুখস্থ করে গেছে কিন্তু খাতায় আসছে 7 কারণ অ্যান্সার নেই তো মুখস্থ ছাড়া কথা কি বলবে তারপর ওনার একটা জায়গায় আপনি দেখছেন কিনা আমার মাঝে মাঝে ছোট ছোট ক্লিপ বের হয় উনি এক জায়গায় ভাই বলতেছে উপবিশ্বাস উনি আমার অনেক সিনিয়র কি সিনিয়র কাজের সিনিয়র তো সেটা উল্লেখ করে বলবে ওনার ফ্যান ফলোয়াররা তো আমার ওনার মা বানায় দিছে কি অত্যাচার বয়সে বেশি দর্শক আমার বিশ্বাসই হইতেছে না অপু বিশ্বাস এভাবে অপমানটা করলো চরম লাগছে চরম সে অপু বিশ্বাসকে কপি করে সে অপু বিশ্বাসকে মানে ফলো করে সেটা অপু বিশ্বাস বলছে কিন্তু মুখ ভাঙ্গা আপনারা শুনতে পাইছেন কি খুশি হয়েছেন প্লিজ লাইক কমেন্ট করেন লাইক কমেন্ট করেন বেশি বেশি লাইক কমেন্ট করেন সো এটা পুরো বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেন যে বুবলিকে চরম অপমান করলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে কিন্তু অস্থির লেভেলের ভালো লাগছে ঠিক আছে মানে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লেগেছে বুবলিকে এভাবে ধুয়ে দিল বাংলা ওয়াশ করে দিল হায় হায় বুবলি তোমার কী হবে বুবলি তুমি বনবাসে চলে যাও তোমার এখন কেউ নাই সাকিব খান নাই কেউ নাই ঠিক আছে তুমি কলকাতায় গেছো সিনেমা করতে তোমার উৎশৃঙ্খল অনেক ছবি দেখছি স্টিল পিকচার তুমি আবার তোমার ভক্তরা আবার আমাদের অপু বিশ্বাসের উৎশৃঙ্খলতা নিয়ে কথাবার্তা বলে অপু বিশ্বাস হাফ প্যান্ট পরে এটা সেটা তো তুমি কতটুক মানে তুমি না ইসলামিক মাইন্ডের তুমি না মানে মানে খুব মানে আল্লাহ খোদা মানো ঠিক আছে আমিও মুসলমান আমিও আল্লাহ খোদা মানি কিন্তু তুমি আল্লাহ খোদা মানলে সিনেমা ছেড়ে দাও ঠিক আছে এসব অশালীন পোশাক পরে এই যে ছবি তোলো কেন যে তোমার ইয়া দেখা যায় সব কিছুই মানে আমি আর বলতে মানে খারাপ লাগতেছে তো সব কিছুই দেখা যায় তোমার এসব মানে এসব ছবি তোলা একদমই উচিত না আর সবচেয়ে ভালো হয় তুমি কচু গাছের সাথে ফাঁসি দাও কচু গাছের সাথে কেন জানো কারণ তোমার ডাইনে বামে পিছে আগে সামনে কেউ নাই দর্শক আপনারা কি বলেন ভিডিওতে প্রচুর লাইক কমেন্ট করবেন যাতে অপু বিশ্বাসের এই কথাগুলা সারা বাংলা শুনতে পায় সারা বাংলা যে পচা আলু দর্শক আমি কিন্তু বাংলাদেশে আসছি তো আবারও বলে রাখি অনেক কিছু শুনতে পাইবেন অনেক কিছু জানতে পাইবেন সো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ